আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে একসাথে অনেকগুলো বিষয় শেখার চেষ্টা করব। একটি হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন, একইভাবে অর্থাৎ নাউন আইডেন্টিফিকেশন আমরা শিখতে পারবো, ফ্রেজ নাউন ফ্রেজ আইডেন্টিফিকেশন, নাউন ক্লজ আইডেন্টিফিকেশন, এবং একই সাথে জিরান্ড আইডেন্টিফিকেশন। প্রতি বছরই বিসিএস পরীক্ষায় এখান থেকে কিন্তু একটি প্রশ্ন প্রায় 35তম মানে পরীক্ষা বা 35তম বিসিএস থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় সবগুলো বিসিএসই এখান থেকে কিন্তু হুবহু প্রশ্ন এসেছে, একইভাবে ডিটারমিনার থেকেও প্রশ্ন এসেছে। তাহলে আমরা চলে যাই, খুব অল্প সময়ে আমরা মৌলিক কিছু জিনিস শেখার চেষ্টা করি। প্রথমত আমি যেটা লিখেছি যে নাউন ট্রান্সিটিভ ভার্ব এবং নাউন, অর্থাৎ নাউনকে আমরা এখানে দুটি অবস্থানে পাব, সেটা হচ্ছে নাউনকে আমরা সাবজেক্ট হিসেবে পাব, আর যদি সেটা ট্রান্সিটিভ ভার্ব হয় তাহলে নাউনকে আমরা অবজেক্ট হিসেবে পাব। মজার বিষয় হচ্ছে এই নাউন হিসেবে এখানে সাবজেক্ট পজিশন আমরা জানি, এটাও কিন্তু সাবজেক্ট পজিশন। তাহলে ইংরেজি ভাষায় সাবজেক্ট পজিশনে যা বসুক সেটা নাউন হয়ে যাবে। সেটা যদি একটা শব্দ হয় তাহলে সেটা নাউন হয়ে যাবে, যদি একাধিক শব্দ হয় তাহলে সেটা নাউন ফ্রেজ হয়ে যাবে, যদি ভার্ব প্লাস আইএনজি হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে, জেরান্ড হয়ে যাবে, যদি একটা সেন্টেন্স হয় তখন আমরা সেটাকে আমরা বলবো নাউন ক্লজ। আবার বলছি, যদি একটি শব্দ হয় নাউন বা প্রোনাউন হবে, যদি একাধিক শব্দ হয় তাহলে নাউন ফ্রেজ হয়ে যাবে, যদি একটি ক্লজ হয় তাহলে নাউন ক্লজ হবে, যদি ভার্ব প্লাস আইএনজি হয় তাহলে সেটা হয়ে যাবে কি, জেরান্ড। ঠিক আছে, তাহলে আমরা এখানে অর্থাৎ সাবজেক্ট পজিশনে যেটা থাকুক সেটাও যেমন নাউন, অবজেক্ট পজিশনে যা থাকুক সেটাও কিন্তু নাউন, সেটাও হয় নাউন হবে, নাহলে নাউন ফ্রেজ হবে, নাহলে নাউন ক্লজ হবে, নাহলে জেরান্ড হবে। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, আমরা যদি প্রথমটা বলি যে অনেস্টি, অনেস্টি, অথবা আমরা বলতে পারি যে এখানে মানি, মানি ক্যান নট বাই হ্যাপিনেস, টাকা সুখ কিনতে পারে না, মানি ক্যান নট বাই হ্যাপিনেস, তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা, মানি। তাহলে ক্যান নট বাই, বাই হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, কি কিনতে পারে না, হ্যাপিনেস, হ্যাপিনেস কিন্তু অবজেক্ট, হ্যাপিনেস কিন্তু অবজেক্ট। এখন আমি এখানে কয়টা শব্দ পেলাম, মানি একটি শব্দ, তাহলে এটা হচ্ছে নাউন। একইভাবে মানি ক্যান নট বাই হ্যাপিনেস, এখানে হ্যাপিনেস কয়টি শব্দ, তবু একটি শব্দ, তার মানে এটাও একটা কি, এটাও একটা নাউন। এখন আমি যদি বলি দা বয় হেল্পড দা ওল্ড ম্যান, দা বয় হেল্পড দা ওল্ড ম্যান, দা বয় হচ্ছে কি, এটা নাউন ফ্রেজ, কারণ তার অবস্থানটা কোথায়, সাবজেক্ট। তাহলে দা বয় হেল্পড দা ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটিকে সাহায্য করেছিল, তাহলে দা ওল্ড ম্যান, এটাও একটা নাউন ফ্রেজ। আর এই নাউন ফ্রেজ বুঝতে হলে আমাদের এই স্ট্রাকচারটা ভালো করে খেয়াল করতে হবে, বা এই স্ট্রাকচারটা আমরা শিখে ফেলবো তাহলে আমাদের কাজ দিবে। সেটা কি কি, নাউন একা বসতে পারে, ডিটারমিনার প্লাস নাউন হতে পারে, তারপরে কি হতে পারে, অ্যাডভার্ব অ্যাজেরি প্লাস নাউন হতে পারে, ঠিক আছে, তারপরে যেটা হতে পারে ডিটারমিনার অ্যাজেরি প্লাস নাউন হতে পারে, একইভাবে কি হতে পারে, ডিটারমিনার অ্যাডভার্ব অ্যাজেরি প্লাস নাউন হতে পারে। অর্থাৎ এই পাঁচটি স্ট্রাকচার কিন্তু আমাদের খুব ভালোভাবে শিখতে হবে, অর্থাৎ এই পাঁচটি স্ট্রাকচারের যে কোনো একটা রূপই থাকতে পারে, তার মানে এই পাঁচটা স্ট্রাকচারের যে কোনো একটাই যেখানে এন লেখা আছে সেখানে ব্যবহৃত হতে পারবে, সেখানে ব্যবহৃত হতে পারবে, এবং এটা হচ্ছে নাউন ফ্রেজের স্ট্রাকচার। তাহলে একটা শব্দকেও ফ্রেজ বলা যায়, তো সেটা আমরা আজকে আলোচনা করব না, কিন্তু আমরা বুঝে নিব যে এই নাউন মানে হচ্ছে যে কোনো একটা স্ট্রাকচার এখানে ব্যবহৃত হতে পারে, মানে পুরোটা মিলেই কিন্তু একটা নাউন ফ্রেজ। কিন্তু হ্যাঁ, ওয়ার্ড আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমাকে একটু কৌশলী হতে হবে, যেমন নাউন একা বসতে পারে, ঠিক আছে, আবার ডিটারমিনার প্লাস নাউন হতে পারে, আবার অ্যাডভার্ব অ্যাজেরিভ নাউন হতে পারে, আমি অ্যাডভার্বটা এখানে ব্র্যাকেট দিয়েছি, এখানে থাকতেও পারে নাও পারে, তারপরে দিয়েছি ডিটারমিনার অ্যাজেরিভ নাউন, এখানেও সেম বিষয়, ডিটারমিনার অ্যাজেরিভ নাউন, এটা নাউন কিন্তু এটা কিন্তু অ্যাজেক্টিভ এবং এটা হচ্ছে ডিটারমিনার, একইভাবে ডিটারমিনার অ্যাডভার্ব অ্যাজেরিভ নাউন, এটা কিন্তু অ্যাজেক্টিভ কিন্তু এটা হচ্ছে অ্যাডভার্ব। এই সূত্রটা জানার ক্ষেত্রে আমি দুটি শর্ট টেকনিক একটু আপনাদেরকে মনে রাখাবো, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এই শর্ট টেকনিকটা মনে রাখুন, ডিএপি ড্যাপ, ঠিক আছে, অথবা সেটা পিএডি হতে পারে, অনেকে প্যান্ট মনে করে, অনেকে ড্যাপ মনে করে, ঠিক আছে। তাহলে ডি তে হচ্ছে ডিটারমিনার, এ তে হচ্ছে অ্যাজেক্টিভ, পি তে হচ্ছে প্রিপোজিশন। মনে রাখবেন ডিএপি এই ড্যাপ এর পরে যদি সিঙ্গেল কোনো শব্দ থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে বুঝে বলে নেবেন, সেটা হচ্ছে নাউন। যদি একাধিক শব্দ থাকে তাহলে আমরা বুঝে নিব নাউন ফ্রেজ, যদি একটা সেন্টেন্স থাকে তাহলে সেটা হয়ে যাবে নাউন ক্লজ, যদি কখনো ব্যবহার করা যায় কি আইএনজি ব্যবহার করা যায় তাহলে সেটা জিরান্ড হয়ে যাবে। যেমন এখানে একটু কথা মাথায় রাখতে হবে যে আমরা অ্যাজেরিভের পর একটা ফ্রেজ হতে পারে, কিন্তু ডিটারমিনারের পরে কিন্তু ক্লজ হবে না। কতগুলো বিষয় মাথায় রাখতে হবে, জাস্ট টেকনিকটা, টেকনিক দেওয়ার ক্ষেত্রে কি হয় কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে, এটা মাথায় রাখতে হবে। তবে আমরা একটা শব্দ হলে এটা নিঃসন্দেহে বলতে পারি সেটা অবশ্যই কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তাহলে ডিএপি, ডি তে ডিটারমিনার, এ তে হচ্ছে অ্যাজেক্টিভ, পি তে হচ্ছে প্রিপোজিশন, অথবা এটাকে শর্টকাট আপনারা প্যাডও মনে করতে পারেন, ঠিক আছে, প্যাড, তাহলে পিএডি, তাহলে এরপরে সিঙ্গেল শব্দ থাকলে নাউন,
তাহলে প্রিপজিশনের পর একটা শব্দ থাকলে নাউন, ডিটারমিনারের পর একটা শব্দ থাকলে নাউন, অ্যাডজেক্টিভ এর পরে যদি একটি শব্দ থাকে, সিঙ্গেল শব্দ থাকে, তাহলে সেটাও কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। আর সাবজেক্ট হিসেবে যদি দেখা এসওসি সক এই শব্দটা আমরা মনে রাখতে পারবো, এসওসি এই শব্দটা যদি মনে রাখি তাহলে আমরা নাউন তো বুঝে যাবো। সেটা কি সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়, অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়, কমপ্লিমেন্ট হিসেবে নাউন হতে পারে, তবে কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ হতে পারে। ঠিক আছে, তা এই বিষয়টা একটু আমাদেরকে ভালোভাবে জানতে হবে যে কোনটা কমপ্লিমেন্ট এবং অবজেক্টের মধ্যে পার্থক্যটা কি। পার্থক্যটা হচ্ছে যেমন আমি যদি বলি আই এম তানভীর, তাহলে যিনি তানভীর উনি কিন্তু আমি, তাহলে এই যে তানভীরটা এটা হচ্ছে কমপ্লিমেন্ট এবং এটা হচ্ছে নাউন, তাহলে এটা আমার পরিচয় এটা হচ্ছে কমপ্লিমেন্ট। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি এর একটা সাবজেক্ট, তাহলে সেটা হয়ে গেল নাউন। কিন্তু অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, দ্য বেস্ট পলিসি ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন। ঠিক আছে, তার মানে পুরোটা কিন্তু একটা নাউন ফ্রেজ, এই যে ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন এই পুরোটা মিলে কিন্তু একটা নাউন ফ্রেজ, আর এটা এখানে কিন্তু কমপ্লিমেন্ট, এটা এখানে কমপ্লিমেন্ট। আবার আমি বলতে পারি যে দ্য ম্যান ইজ অনেস্ট, এই অনেস্টটাও অ্যাডজেক্টিভ, এই অনেস্টটা কিন্তু আমার কোনো পরিচয় না, তাহলে নাউন এবং অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্যটা হচ্ছে নাউন হচ্ছে আমার আইডেন্টিটি প্রকাশ করছে, আর অ্যাডজেক্টিভ হচ্ছে আমার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, মৌলিক তথ্য দিচ্ছে। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি যে মূল বিষয়টাতে পাচ্ছি এখানে নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হলে তার পরিচয় হবে, এই নাউনের পরিচয় হবে, আর অ্যাডজেক্টিভ হলে এই নাউনের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। যেমন দ্য ম্যান ইজ হ্যাপি, তাহলে হ্যাপিটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি দ্য ম্যান ইজ মাই আঙ্কেল, দ্য ম্যান ইজ মাই আঙ্কেল বা দ্য ওল্ড ম্যান ইজ মাই আঙ্কেল, দ্য ওল্ড ম্যান, এটাও সাবজেক্ট, সাবজেক্ট মানে নাউন, একটা হলে নাউন, একাধিক হলে নাউন ফ্রেজ, সেন্টেন্স হলে নাউন ক্লজ, যদি আইএনজি হয় তাহলে সেটা হয়ে যাবে জিরান। তাহলে যেমন আমি যদি এখন এটা বলি সুইমিং ইজ গুড ফর হেলথ, তাহলে এবার একটা সাবজেক্ট কে, সুইমিং ইজ গুড, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ এখানে, তাহলে সুইমিং ইজ গুড ফর হেলথ, তাহলে সুইমিং তো একটা সাবজেক্ট, সাবজেক্ট মানে নাউন, নাউন মানে এটা হচ্ছে জিরান, নাউন মানে হচ্ছে জিরান। তাহলে আজকের ক্লাসে আমরা একসাথে নাউন আইডেন্টিফাই করতে পারবো এবং একই সাথে নাউন কে জিরান আইডেন্টিফাই করতে পারবো, নাউন আইডেন্টিফাই করতে পারবো, নাউন ফ্রেজ আইডেন্টিফাই করতে পারবো, নাউন ক্লজ ও আইডেন্টিফাই করতে পারবো। তাহলে আমরা নাউনকে তাহলে কোথায় কোথায় পাচ্ছি, সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট, এটা কিন্তু সাবজেক্ট, সো আমরা সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে প্রিপজিশনের পর, প্রিপজিশনের পরেও আমরা কি পাবো, নাউন পাবো। তাহলে এই ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে আমরা জিরান ফ্রেজ ক্লজ সবগুলি বুঝতে পারলাম, শুধু কয়েকটা উদাহরণ দিয়ে আমি বিষয়টি চেষ্টা করছি বোঝানোর জন্য। যেমন আমি যদি বলি হোয়াট ইউ নো ইজ রাইট, হোয়াট ইউ নো ইজ রাইট, তাহলে হোয়াট ইউ নোটা কিন্তু সাবজেক্ট, হোয়াট ইউ নোটা কিন্তু সাবজেক্ট, তাহলে হোয়াট ইউ নোটা হচ্ছে একটা নাউন ক্লজ। আর সাধারণত নাউন ক্লজকে একটা টেকনিক অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে ইট দিয়ে রিপ্লেস করা যায়, তবে অনেক জায়গায় ইট দিয়ে রিপ্লেস করা যায় না, ঠিক আছে। তবে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আপনি রিপ্লেস করতে পারবেন, কিন্তু শুধু টেকনিকের উপরে ভরসা না করে একটু বুঝে পড়লে আপনার কখনো ভুল হবে না যে নাউনকে আমরা চারটা জায়গায় পাবো, সাবজেক্ট অবজেক্ট প্রিপজিশনের পর এবং কমপ্লিমেন্ট হিসেবে। আরেকটি আছে নাউন ইন অ্যাপোজিশন, সেটা অন্য কোনো আলোচনায় বিস্তারিত আলোচনা করব। তাহলে ইট দিয়ে সাধারণত রিপ্লেস করা যায়, যেমন হোয়াট ইউ নো ইজ রাইট, আমি বলতে পারি ইট ইজ রাইট, ঠিক আছে। তাহলে আমরা যদি আমি এই সেন্টেন্সটা এখানে খেয়াল করতে হবে যে এইটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারছি। একইভাবে আই নো হোয়াট ইউর নেম ইজ, আমি বলতে পারি আই নো ইট, আই নো ইট, তাহলে সেটাও কি হয়ে গেল, নাউন ক্লজ হয়ে যাবে, আই নো ইট, সেটা কি হবে, তাহলে এটাও নাউন ক্লজ হয়ে যাবে, ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে। আবার আই নো হোয়ার ইউ লিভ, আমি জানি, কি জানি তুমি কোথায় থাকো, কি জানি, আই নো ইট, সেটাও কি, নাউন ক্লজ হয়ে গেল। তাহলে এখানে যদি আমার আইএনজি হয়, যেমন আই এনজয় সুইমিং, আই এনজয় টিচিং, তাহলে আই এনজয় টিচিং, এখানে আইএনজি মানে এটা নাউন, নাউন মানে সেটা জিরান, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে যে নাউন মানে সেটা জিরান। তাহলে সাবজেক্ট পজিশনে যদি একটা শব্দ থাকে, যেমন আমি যদি বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বলেছি, কাইন্ডনেস ইজ ভার্চু, ঠিক আছে, কাইন্ডনেস ব্যাকেট সাবজেক্ট, তাহলে এটা কি হয়ে যাবে, ডেফিনেটলি সেটা নাউন হয়ে যাবে। আচ্ছা, আর একইভাবে এই দুটি এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে, যেখানে একটা শব্দ না একাধিক শব্দ, যদি একটা শব্দ আসে, যেমন দা বয় প্লেড ক্রিকেট, ছেলেটি ক্রিকেট খেলেছিল, তাহলে দা বয় হচ্ছে সাবজেক্ট, তার মানে এটা নাউন ফ্রেজ, প্লেড ক্রিকেট একটা শব্দ, এটা হয়ে যাবে নাউন, একটা শব্দ সেটা হয়ে যাবে নাউন। তাহলে আমরা আবার একটু সামারি করে নিই, এই যে নাউন ফ্রেজের স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আমরা আর কতগুলো জিনিস আমরা এখানে আইডেন্টিফাই করতে পারবো, সেটা হচ্ছে কি, যেমন ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, যখন আমি বলছি দা ওল্ড ম্যান, তখন এই ওল্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এ ভেরি গুড স্টুডেন্ট, এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তবে এখানে কথা মনে রাখতে হবে, এটা একটা বেসিক স্ট্রাকচার, এটাকে ফলো করে আপনাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে একাধিক অ্যাডজেক্টিভ, একাধিক অ্যাডভার্ব কিন্তু প্রয়োজনে পাশাপাশি ব্যবহৃত হতে পারে,
তাহলে একাধিক নাউন, একাধিক অ্যাডজেক্টিভ, একাধিক অ্যাডভার্ব, একাধিক ডিটারমিনার, এগুলো কি হতে পারে? পাশাপাশি বসতে পারে, অর্থাৎ এই তিনটাকে আমরা মনে রাখবো, পাশাপাশি বসতে পারে, একাধিক ডিটারমিনার, একাধিক অ্যাডজেক্টিভ, একাধিক অ্যাডভার্ব প্রয়োজনে পাশাপাশি বসতে পারে, তবে সেটা খুবই রেয়ার, খুবই কম। মূলত আমরা এই পার্টটা দিয়ে আমরা পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবো, পরীক্ষার হলে আমরা মোটামুটি এটা দিয়ে অ্যান্সার করতে পারবো। তাহলে এই হচ্ছে নাউনের খুবই সংক্ষিপ্ত একটা আলোচনা। আই থিঙ্ক আপনারা এখান থেকে অনেক কিছু, তাহলে আমরা নাউনকে কোথায় কোথায় পাবো একটু শর্টকাট টেকনিক দিয়ে যদি আপনি মনে রাখেন, আর বাসায় একটু প্র্যাকটিস করেন যে সাবজেক্ট পজিশনে কয়টা শব্দ, অবজেক্ট পজিশনে কয়টা শব্দ, সেটা কি একটা না একাধিক না আইনজি, একইভাবে সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য আমাকে একটু বুঝতে হবে। যেমন আমি যদি বলি আই ইট রাইস, রাইস আর আমি কিন্তু একজন না, তাহলে অবজেক্ট এবং সাবজেক্ট সবসময় ভিন্ন জিনিস হবে। আর যখন বলবো আই অ্যাম তানভীর, যিনি তানভীর উনি কিন্তু নাও, যিনি তানভীর উনি হচ্ছে নাও। তাহলে এই হচ্ছে টোটাল একটা সামারি। তাহলে এখান থেকে আপনারা আশা করি অনেক কিছু শিখতে পারলেন, এবং কেমন লাগলো লেকচার, এবং কোনো যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারেন, অথবা আপনারা ইনবক্সেও পাঠাতে পারেন, তাহলে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। আরেকদিন আমরা ছোট্ট একটা জিনিস জানবো, সেটা হচ্ছে ডিটারমিনার, কারণ প্রত্যেক বছর ডিটারমিনার থেকেও কিন্তু একটি প্রশ্ন আসে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।